মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, পবিত্র স্থান। মসজিদে আমরা বিভিন্ন রকম ইবাদত করে থাকি, কাজেই এখানে আমাদেরকে ইবাদতের পরিবেশ বজায় রাখতে হয়। কিন্তু আমাদের মধ্যে কিছু মুসলিম রয়েছে যারা অজ্ঞতাবশত মসজিদের ভিতরে এমন কিছু আচরণ করেন যেগুলো ইবাদতের পরিবেশ নষ্ট করে। আমরা এখানে বাস্তব অবস্থার সাথে মিল রেখে কিছু আচরণ দেখাচ্ছি যেগুলো মসজিদের ভিতরে করা উচিত নয়। কাউকে হেয় প্রতিপন্ন করা আমাদের উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে মানুষের ভুলগুলো সংশোধন করা। মসজিদে যখন খুতবা চলবে, খুতবা চলাকালীন সময়ে কথা বলা নিষেধ। এমনকি কোনো প্রকার সালামও প্রদান করা যাবে না, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এরূপ করতে নিষেধ করেছেন। দ্বিতীয়ত হচ্ছে, অনেকেই প্রাণী অঙ্কিত পোশাক পরিধান করে মসজিদে প্রবেশ করে, এতে মসজিদে পরিবেশ নষ্ট হয়, রহমতের ফেরেশতা থাকে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যেই যেই ঘরে প্রাণী অঙ্কিত ছবি থাকে সেখানে রহমতের ফেরেশতা থাকে না। এজন্য আমাদের প্রাণী অঙ্কিত পোশাক পরিধান করে মসজিদে প্রবেশ করা উচিত না। আরো আছে অনেক মানুষ রয়েছেন যারা নির্দিষ্ট স্থানে, যেখানে জুতা রাখার জন্য নির্দিষ্ট স্থান রাখা হয়, সেখানে জুতা না রেখে তারা অনির্দিষ্ট স্থানে জুতা রাখে, এবং কেউ আছেন অন্যের জুতার উপর তার নিজের জুতা রেখে দেয়, এটাও করা ঠিক নয়। তারপর হচ্ছে, অনেকেই ধরেন নামাজ আদায় করছে, নামাজ আদায় করার সময় এমন ভাবে আমাদের কথা বলা উচিত না যে নামাজরত ব্যক্তির সমস্যা হয়। আবার অনেক লোক রয়েছে যারা জামাতে নামাজ করতে এসে পকেট থেকে বিভিন্ন ধরনের জিনিস তারা নামাজের বিছানায় রাখতে থাকে, এবং এটা এমনভাবে রাখেন, তাদের বিভিন্ন ধরনের মোবাইল, তাদের টুপি, তাদের রুমাল, তাদের মানি ব্যাগ, তাদের মেসোয়াক, বিভিন্ন ধরনের জিনিস তারা ফ্লোরে রাখতেই থাকে। এতে পাশে যারা জামাতে দাঁড়িয়েছে তাদের নামাজে সমস্যা হয়, তাদের মনোযোগে সমস্যা হয়, এটাও করা উচিত নয়। অনেকে জামাতে দাঁড়ানোর সময় এতটা জায়গা নেন যে মাঝখানে যেন আরেকজন লোক দাঁড়াতে পারবে, এতটা ফাঁকা করে তারা দাঁড়ান। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদম পাশাপাশি দাঁড়াতে, টাকনুর সাথে টাকনু, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর কথা হাদিসে এসেছে। এজন্য আমাদের নামাজে জামাতে ফাঁকা করে দাঁড়ানো উচিত নয়। অনেকে এরকম আছেন যারা দুর্গন্ধযুক্ত অপরিষ্কার পোশাক পরিধান করে মসজিদে আসেন, এটাও ঠিক নয়। পবিত্র এবং পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে আমাদের মসজিদে প্রবেশ করা উচিত। আবার এরকম অনেকে আছেন যারা মসজিদে গিয়ে নামাজ পড়ার জন্য নির্দিষ্ট একটি স্থান রেখে দেন, কেউ যদি তার সেই স্থানে গিয়ে বসে তবে তিনি সেখানে গিয়ে তাকে উঠিয়ে দেন এবং বলেন, এটা আমার জায়গা, আপনি এখানে বসেছেন কেন, এই কথা বলে তাকে উঠিয়ে দেন, এটাও করা উচিত নয়। মসজিদ সবার, এখানে কারো ব্যক্তিগত ক্ষমতা দেখানো উচিত নয়। অনেকে আছেন মসজিদে দেরি করে আসে, কিন্তু সকলের কাঁধের উপর দিয়ে গিয়ে সবার সামনে গিয়ে বসেন, এটাও করা উচিত নয়, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ করতে নিষেধ করেছেন। অনেকে আছেন খুব সহজেই মানুষকে বিচার করে, যেমন একজন কোরআন পড়ছে,
তো তিনি তাকে কোরআন পড়া দেখি তাকে খুব ভালো মনে করেন এবং বলেন যে সে খুবই ভালো অথচ এরকমও হতে পারে যে আসলে সে কোরআন পড়ছে না সে হয়তো অন্য কিছু করছে তার মনোযোগ অথবা তার মনোযোগ অন্য দিকে রয়েছে আবার এরকমও আছে যে একজন মসজিদে মোবাইল চালাচ্ছে আর তাকে দেখে ধারণা করা হয় লোকটি কেমন যে সে মসজিদের ভিতর মোবাইল চালাচ্ছে অথচ এরকমও হতে পারে সে মোবাইল দিয়ে কোরআন পড়ছে অথবা মোবাইল থেকে সে কোরআন তেলাওয়াত শুনছে অতএব বাইরে থেকে আপনি দেখে বিচার করবেন না এবং আরো সমস্যা হচ্ছে অনেকে নামাজে দাঁড়িয়ে এত অতিরিক্ত নাড়াচাড়া করেন তাদের হাত নাড়াচাড়া করেন পা নাড়াচাড়া করেন তাদের মাথা নাড়াচাড়া করেন এতটা নাড়াচাড়া করেন যে আশেপাশে যারা রয়েছে তাদের নামাজে সমস্যা হয় এরূপ করাও উচিত নয় سبحان الله والحمد لله